ব্যাপক জায়গা, যেখানে সবসময় এলিফ্যান্ট, টাইগার, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে মাঙ্কি ট্যাঙ্কি টোটাল যতটুকু আছে এখানে। হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের জন্য একটা নতুন জায়গায় খুঁজে নিয়ে চলে আসলাম, খুঁজে নিয়ে আসিনি, আমার দিদি জামাইবাবু জায়গাটা সাবস্ক্রাইব করেছে আমাকে। জায়গাটার নাম হলো টিপুখোলা, না দিদি? টিপুখোলা। তো সেখানে বলে সিনিক বিউটি নেই, খুব সুন্দর। তো তোমাদের সাথে আমি জায়গাটা শেয়ার করি। তো তার আগে আমরা যে রাস্তা দিয়ে আসছি, এতখানি আসলাম, সেটার একটা ছোট্ট মন্টাজ দেখে নাও, আর তারপরে এখান থেকে আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি হলাম আমি, দিদি, এই দেখো জামাইবাবু, জামাইবাবু, আর এটা আর একটা দাদা যে আমাদের গাড়ি ড্রাইভ করছে। আর এখন আমরা যাওয়ার রাস্তায়, জামাইবাবুর বোন জামাই আমরা চারজন মিলেই যাচ্ছি। তাহলে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো স্টে টিউনড ইন মাই চ্যানেল, অ্যান্ড যতক্ষণ আমরা এখানে পৌঁছাচ্ছি ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও, যদি ভালো লেগে থাকে লাস্টে লাইক বাটনটাকেও ক্লিক করে দিও, আর যদি তোমাদের কোনো কিছু বলার ইচ্ছা থাকে ডেফিনেটলি কমেন্টটা তো ডেফিনেটলি করো, আর অলসো ফলো অন মাই ইনস্টাগ্রাম। সো স্টে টিউন অন মাই চ্যানেল অ্যান্ড হোপ ইউ আর গাইজ আর ডেফিনেটলি ডুইং আ গ্রেট। আমরা চলে এসেছি টিপুখোলাতে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখাচ্ছি বলতে আমরা এখানে আছি একটা সর্ট অফ পিকনিক স্পট, আর জায়গাটা খুব সুন্দর, চারিদিকে গাছ দিয়ে ঘেরা, আর নিচে সব টেবিল পাতা আছে, এবং যারা এখানকার লোকালরা ম্যাক্সিমামরা অনেকে এখানে এসে পিকনিক করে, এবং জায়গাটা খুবই বলতে পারো সুন্দর। তবে আজকে একটু গরম আছে, যার জন্য হয়তো একটু গরম লাগছে, বাট দ্য বেস্ট থিং ইজ লেট মি শো ইউ। একদম ওপেন সিটিং প্লেস, আর
এই রকম নেচারের মাঝখানে। লাভলি পরিবেশ এখানে, তোমরা আসতে পারো ফর পিকনিকস যারা লোকাল, আর যারা বাইরে থেকে আসছো তাদের জন্য হ্যাপনিং প্লেস বলতে পারো। একটু শীতের সময় আসলে পরে তোমরা এখানে মজাও করতে পারবা, প্লাস এই পরিবেশটা দেখো। আমরা যেখানে বসেছিলাম তার পাশে এই জায়গা, এই জলের নদীটা বয়ে যাচ্ছে, দেখো কি পরিষ্কার জল, তোমরা হয়তো দেখতে পাচ্ছ নিচে পাথর আছে সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে পরিষ্কার। এটা পুরো এই জায়গাটাকে ঘিরে আছে চারিদিক দিয়ে, আর এত সুন্দর জলটা যাচ্ছে, আর জলের স্রোত আছে, জলে সুন্দর স্রোত আছে, এখানে কাঁকড়াও পাওয়া যায় বলে, যদিও আমি এখনো দেখিনি কাঁকড়া, বাট কাঁকড়াও নাকি এখানে পাওয়া যায়। আর এই হলো জল, হয়তো খুব বেশি হলে এক হাঁটু কি এক হাঁটু একটু বেশি জল আছে। আর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, দাদারা এখনো খাওয়া দাওয়া করছে, এই দেখো তোমরা। দাদারা এখনও খাওয়া দাওয়া করছে, আমি আমার হয়ে গেছে, আমি ভাবলাম যে দেখাই তোমাদের জায়গাগুলোকে, আর মোটামুটি সব কাজ ইয়ে করলাম, কারণ দুপুরবেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টে, তো সেই কারণে আরও খাওয়া দাওয়া করলাম। ভীষণ খিদে পেয়েছিল, সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়েছিল না, তো করে নিলাম, আর তারপরে তোমাদেরকে সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছি, আই হোপ তোমরা খুব তোমাদের ভালো লাগবে। আর একটা জায়গায় যাওয়ার কথা আছে এবার, সেটা হ্যাঁ এবার সেটা এখান থেকে বেরোনোর পরে যাবো, সেখানে এখান থেকে একটুখানি, ঠিক আছে, জায়গাটা এখন বলবো না, ওখানে চলো, ওখানে গিয়ে তোমায় দেখাই। তো আমি দাদাদের সাথে একটু কথা বলছিলাম, তো এখানে কিছু হিস্ট্রি দাদারা বলছিল, তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা শোনো, আমি দাদাকে জিজ্ঞাসা করি ব্যাপারগুলো। আচ্ছা দাদা, তোমাদের এখানে ব্যাপারটা একটু বলো যেটা বলছিলে আমাকে। এখানে ব্যাপারটা হচ্ছে, এটা পুরোটা কমপ্লিট হচ্ছে ঐতিহাসিক জায়গা, ডিফেন্সের এলাকা হিসাবে এখনো আছে। এখানে একটা মানে ভয়াবহ জায়গা, যেখানে সবসময় এলিফ্যান্ট, টাইগার, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে মাঙ্কি ট্যাঙ্কি টোটাল যতটুকু আছে এখানে। মোটামুটি তুমি রাত্রিবেলায় মনে হয় এই চত্বরে কেউ থাকে না? রাত্রিবেলায় এলাকার মধ্যে মোটামুটি ধরো 5টা কি 6:30-6:30 পরের থেকে এখানে এলাকায় কেউ থাকে না। আচ্ছা থাকে ভিতরে বাসিন্দারা যারা আছে, যারা এইসব জায়গার সাথে সংগ্রাম করে চলে যাচ্ছে, হ্যাঁ। তারপরে হচ্ছে মোটামুটি ধরো কি বলবো, বিশাল শিব মন্দির আছে, হ্যাঁ, যেটা হচ্ছে আমি ভিউয়ারদের বললাম যে এখানে একটা শিব মন্দির আছে, আমরা ওখানে যাব, কিন্তু আমি জায়গাটার নামটা কিছু বলবি, তুমি একটু ডিটেইলসটা দাও আমাকে। ডিটেইলসটা মানে কি, এটা পুরনো যেটা হচ্ছে আমাদের চায়নাতে, চায়না বর্ডারের মধ্যে যে ছাঙ্গু বাবার মতো একটা মন্দির আছে, এরকম সেম জিনিসই এখানে একটা আছে, যেটা হচ্ছে এখানে জঙ্গলি বাবা, জঙ্গি বাবা, জঙ্গি বাবা, আচ্ছা জঙ্গি বাবা, আচ্ছা জঙ্গি বাবা, জঙ্গিরা এখানে সবসময় থাকতো, কিছু এরকম জানোয়ার মানে যাকে জঙ্গি বাবা যেটা বলে, সেটা এখানে সবাই প্রতি বছর মানে প্রতি সপ্তাহে এবং প্রতিদিনই হিসাবে এখানে সবাই পুজো দিতে আসে, হ্যাঁ, এবং ঠিক আছে, তবে কারোর কোনো কোনো ক্ষতি হয়নি, কোনো ক্ষতি হয়নি, তবে আজ পর্যন্ত আমরা শুনি নাই, তবে এরকম করে চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিকনিক স্পটও আছে, হ্যাঁ আমি দেখালাম সবাইকে, দেখালাম, হ্যাঁ পিকনিক স্পটও আছে, পিকনিক স্পটটা কিন্তু ভীষণ সুন্দর, হ্যাঁ সুন্দর, তবে একদম পুরো স্যাডেড জায়গা, একদম
হ্যাঁ পুরো শেডেড, কিন্তু শীতকালে মনে হয় জায়গাটা আরো বেশি ভালো। নো হিল, আচ্ছা অনলি প্লেন এরিয়া। তবে এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার এরিয়া গেলে হিল এরিয়া পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে নেপালটা কত দূর? নেপালটা এখান থেকে মোটামুটি না না 10 কিলোমিটার। আমার নেপালের খুব কাছাকাছি আছি। আচ্ছা, তোমার আইসক্রিম গলে গেল, খাও 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 খাও, অসুবিধা নেই। তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপারটা, এবার তোমাদেরকে আসতে হবে এই পরিবেশটা দেখার জন্য, তোমাদেরকে আসতে হবে। আমি হোপ করছি তোমরা হয়তো আসবা, আর যারা এখানকার তা তো জানোই, বাট যারা প্লেন থেকে আসবা, মানে সমতল থেকে আসবা, তাদের জন্য যা আসার চেষ্টা করবা সকালবেলার দিকে, কারণ যেটুকু যা শুনলাম হাতির এখানে একটা উপদ্রব আছে, সন্ধ্যেবেলার পরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এই জায়গাটাকে, আর আসতে হলে আপ টু 4-5 অবধি ঠিক আছে, তারপরে আর তোমরা থাকতে পারবে না। ওকে, এবার আমরা এখান থেকে বেরোনোর, এবার আমরা যাবো জঙ্গিবাবার মন্দিরে।